Assalamualaikum Sohail bhai. Assalamualaikum Sohail bhai. Assalamualaikum Sohail bhai. Assalamualaikum Sohail bhai. হঠাৎ করে কে এই সোহেল ভাই? সবাই তাকে কেন সালাম দিচ্ছেন? এমন একটা ভিডিও এখন কিন্তু আলোচনায়, যেখানে দেখা যাচ্ছে কোন এক সোহেল ভাইকে সালাম দিচ্ছেন বাংলাদেশ দলের সুপারস্টার ক্রিকেটাররা। খুব সহজেই দর্শকদের তাই মন কেড়েছে বিষয়টা। অনেকেরই আগ্রহ, কে এই সোহেল ভাই, ক্রিকেটাররাই বা কেন তাকে সালাম দিচ্ছেন? ছবি দেখেই আমরা কিন্তু বুঝতে পারছি সোহেল ভাই আপাদমস্তক একজন সাধারণ মানুষ। তবে তার বুকে সব সময় বাংলাদেশ ও বাংলাদেশের ক্রিকেট থাকে, একেবারে ডাই হার্ড ক্রিকেট ফ্যান যাকে বলে আর কি। নিশ্চয়ই তার জীবনে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা আছে, না হয় তাকে কেন সবাই অভিনন্দন জানাবে? চলুন পুরো ভিডিও দেখে নিশ্চিত হয়ে আসি। আসসালামু আলাইকুম সোহেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আপনার এই নতুন নিউজ টাইম পেয়েছি এবং অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে সবকিছু সম্ভব এবং আমি নিজেও একজন বাবা, এটা আল্লাহর তরফ থেকে অনেক বড় একটা গিফট। তো আমি আশা করি আপনার ফাদারহুডটা অনেক অনেক এনজয় করবেন এবং আমি সেই সাথে শুভকামনা জানাচ্ছি। স্বাগতম সোহেল ভাই, সুমন ভাইয়ের কাছ থেকে আপনার খুশির খবরটা শুনলাম। প্রথমে কংগ্রাচুলেশনস, আশা করি সবকিছু সুস্থভাবে হয়ে যাক। আর আমি নিজে একজন বাবা, এটার যে এনজয়মেন্ট এটা কি, এটা আপনি যখন বাবা হবেন ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি তখনই বুঝতে পারবেন। আমি আপনার জন্য দোয়া করি, ভাবির জন্য দোয়া করি যে সবকিছু যেরকম স্মুথলি হয়ে যাক। সারাক্ষণ ভালো থাকেন। আসসালামু আলাইকুম সোহেল ভাই, আশা করি ভালো আছেন। মেনি কংগ্রেচুলেশনস, আপনি শুনলাম আপনি ইনশাল্লাহ বাবা হবেন, এটার ফিলিংসটা অন্যরকম, এটা আল্লাহর অন্যতম একটা বড় রহমত। তো আই হোপ ইনশাল্লাহ ইউল গোনা এনজয় সুন। আসসালামু আলাইকুম সোহেল ভাই, আপনার খুশির খবরটা আমরা সুমন ভাইয়ের কাছ থেকে শুনেছি, কংগ্রেচুলেশন। বাবা হওয়া আল্লাহর অনেক বড় একটা রহমত, আশা করছি আপনি আপনার পরিবারকে নিয়ে এই ব্যাপারটা অনেক এনজয় করবেন। আসলে পুরো ঘটনাটাই ঘটিয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। তার সাথে ফেসবুকে সোহেলের অসংখ্য ছবি আমরা দেখতে পাই, মূলত ক্রিকেট প্রেম থেকেই দুজনের সম্পর্কের সূচনা। বিক্রমপুরের ছেলে সোহেল মোহাম্মদ আমেরিকা থাকেন বহু বছর ধরে, নিউ ইয়র্কের ওজন পার্ক এলাকায় কনস্ট্রাকশন বিজনেস করেন। যখনই হাবিবুল বাশার সুমন বিদেশে বেড়াতে যান, সোহেল তাকে সঙ্গ দেন। দুজনের ঘনিষ্ঠতা আমরা দেখতে পাই বহু ঘটনায়, একসাথে পারিবারিক সময় কাটানোর ভিডিও পোস্ট করেছেন তারা। তো হাবিবুল বাশার হঠাৎ করে পরিকল্পনা করলেন সোহেলকে চমকে দিয়ে অভিভূত করার, এজন্য বেছে নেন সোহেলের জীবনের বিশেষ একটি ঘটনাকে। যখনই সন্তানের পিতা হয়েছেন তিনি, তখনই জাতীয় দলের ক্রিকেটাররা অভিনন্দন জানিয়ে ভিডিও বার্তা পাঠান তাকে। সোহেল নিজেই এই ঘটনা লিখেছেন। তিনি লিখেছেন, আমি একজন সাধারণ ক্রিকেট পাগল মানুষ, জীবনে বহু মূল্যবান সময় ও অর্থ ব্যয় করেছি ক্রিকেটকে ভালোবেসে। অনেক সময় শুধুমাত্র বাংলাদেশের খেলা দেখার জন্য আমেরিকা থেকে বাংলাদেশে গিয়েছি, পরিবারের শাসন হুমকি সব উপেক্ষা করি। কিন্তু আজকে আমার মতো অতি ক্ষুদ্র সমর্থকের জন্য সুমন ভাইয়ের সৌজন্যে তামিম ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাই, শান্ত ও মোসাদ্দেক যা করেছেন তার তুলনা কোনো কিছুর সাথেই চলে না। এই ভালোবাসার মূল্য বিলিয়ন ডলার দিয়েও পরিশোধ করা যাবে না। আমি এবং আমার স্ত্রীর পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। সত্যি তো, আসলেই এই ভালোবাসার মূল্য শোধ করা যায় না। ভালোবাসার কি আসলেই মূল্য হয়? সোহেল ভাই ও তার পরিবারের জন্য আমাদের পক্ষ থেকেও তাই অনেক অনেক অভিনন্দন। দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলবেন না। সেই সাথে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আপনাদের যে কোনো মূল্যবান মতামত আমাদেরকে জানাতে পারেন। হ্যালো জুয়েল টিমের পক্ষ থেকে আপনাদের সবার জন্য থাকছে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।